আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর ফজলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সাথে আমি রয়েছি মোহাম্মদ আব্দুর রহমান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো বন্ধুরা, আপনারা সবাই জানেন শক্তি ফাউন্ডেশন এনজিওতে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটি 17 সেপ্টেম্বর 2021 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে, ঠিক আছে? সো বন্ধুরা, আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া কীভাবে এই শক্তি ফাউন্ডেশনে চাকরি আবেদন করতে হয় এবং কি খাম কীভাবে লিখতে হয়, ঠিক আছে? আমি আপনাদের কথা সুবিবেচনা করে আজকে আপনাদেরকে এই শক্তি ফাউন্ডেশন কীভাবে আবেদন করতে হয় এবং কি খাম কীভাবে লিখতে হয় এ টু জেড কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। সো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আবেদন করতে হয়, ঠিক আছে? আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কি অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন বন্ধুরা, ঠিক আছে? সো বন্ধুরা, তাহলে চলুন আমরা দেখে আসি কীভাবে এই শক্তি ফাউন্ডেশন আবেদন করতে হয়। বন্ধুরা, সর্বপ্রথমে আপনারা আপনাদের এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করবেন, অথবা আপনারা হাতেও কিন্তু সহজতেও কিন্তু এইভাবে সুন্দরভাবে লিখতে পারেন। সো বন্ধুরা, আপনারা দেখেন কীভাবে এই আবেদনটি করতে হয়। এখানে সর্বপ্রথমে কিন্তু এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করে এখানে আপনারা সর্বপ্রথমে তারিখ দিয়ে দেবেন, ঠিক আছে? আর যদি সহজতে লেখেন তাহলে এরপর একটা কাগজ নেবেন, কাগজ নিয়ে সেরে তারপরে আপনারা এখানে সুন্দরভাবে এখানে তারিখ দিয়ে দেবেন, তারপর এখানে বরাবর দিয়ে দেবেন এইচআর ডিরেক্টর, এইচআর সরি এখানে বরাবর দিয়ে দিবেন সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নাম্বার 4, রোড নাম্বার 1 মেইন রোড, ব্লক নাম্বার এ, সেকশন 11, মিরপুর পল্লবী, ঢাকা 1216 বরাবর আপনারা এখানে সুন্দরভাবে লিখে নেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, বিষয় দিয়ে দিবেন ট্রেনিং ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। সো এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পদের নামটি দিয়ে দিবেন। আমি ট্রেনিং ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনাদের লিখতে হবে। জনাব, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে গত 17/9/2021 ইং তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে ট্রেনিং ক্রেডিট অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম, ঠিক আছে? এই শব্দটি এখানে আপনারা দিয়ে দিবেন সুন্দরভাবে। দিয়ে দেওয়ার পরে এখানে এক নম্বরে দিয়ে দিবেন প্রার্থীর নাম আপনাদের নাম দিয়ে দিবেন। এখানে আমি আমার নাম দিয়েছি মোহাম্মদ আব্দুর রহমান, এখানে আমার নাম দিয়ে দিয়েছি। সুমনরা দুই নম্বরে পিতার নাম দিয়ে দিবেন, এখানে আপনাদের পিতার নাম দিয়ে দিবেন, এখানে আমার পিতার নাম দিয়ে দিয়েছি। সুমনরা তিন নম্বরে মাতার নাম দিয়ে দিবেন, এখানে আমি আমার মাতার নাম দিয়ে দিয়েছি। এখানে স্থায়ী ঠিকানা আমি দিয়ে দিয়েছি, তারপরে বর্তমান ঠিকানা আমি এখানে দিয়ে দিয়েছি, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা। সো বন্ধুরা, এখন পোস্ট অফিসের সাইডে কিন্তু এটা পোস্ট কোড নাম্বার, আপনাদের ভোটার আইডি কার্ডের পিছন সাইডে, ব্যাক সাইডে আপনারা আপনাদের সেই পোস্ট কোড নাম্বারটি পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখে দিয়ে দিবেন। আর ছয় নম্বরে দিয়ে দিবেন নিজ জেলা জামালপুর, আমার নিজ জেলা, আমি নিজ জেলা জামালপুর দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বরে জন্ম তারিখ আপনারা এখানে দিয়ে দিবেন, জাতীয়তা দিয়ে দিবেন, বৈবাহিক অবস্থা দিয়ে দিবেন, ধর্ম দিবেন, মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে এখানে 12 নম্বরে আপনারা শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিবেন। সো বন্ধুরা, আমি এখানে শিক্ষাগত যোগ্যতা দিয়েছি, এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম করেছি এবং কি এখানে একটা দুইটা তিনটা চারটা কিন্তু আপনাদের রো রয়েছে। এইভাবে সুন্দরভাবে আপনারা কলাম করে নেবেন। কলাম করে সর্বপ্রথমে পরীক্ষার নাম, পাসেশন, গ্রুপ, তারপরে প্রাপ্ত গ্রেড এবং কি বোর্ডের নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে এসএসসি দিয়ে দিবেন, এসএসসি কত সালে পাস করেছেন দিয়ে দিবেন, এখানে বিভাগ মানে কোন গ্রুপ থেকে পাস করেছেন এটি দিবেন, কত পয়েন্ট পেয়েছেন আপনার বোর্ড দিয়ে দিবেন, এখানে এসএসসি এইচএসসি অনার্স, এইভাবে আপনারা এখানে সুন্দরভাবে পাসেশন দিবেন, গ্রুপ দিবেন এবং কি এখানে প্রাপ্ত কত পয়েন্ট পেয়েছেন সেটা দিবেন, আর এখানে আপনাদের বোর্ডের নাম এবং কি বিশ্ববিদ্যালয়ের নামটি এখানে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? সো বন্ধুরা, তিন নম্বরে দেখতে পাচ্ছেন, 13 নম্বরে দেখতে পাচ্ছেন, 13 নম্বর রয়েছে দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম। সো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম আপনাদের উল্লেখ করতে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে। সো বন্ধুরা, এখানে আপনাদের পরিচিত যাদের মানে পরিচিত আপনাদের ভাই ব্রাদার বা যে কোনো ভালো চাকরি বাকরি করে তাদের কিন্তু এখানে আপনারা রেফারেন্স হিসেবে নাম দিয়ে দিতে পারেন, যাতে তারা তাদেরকে কাছে ফোন করলে আপনাদের সম্পর্কে ভালো কথা বলে, সেরকম ধরনের কিন্তু এখানে দুইজনের নাম দিয়ে দিবেন, ঠিক আছে?
এখানে এখানে আমি পরিচয় প্রদানকারীর নাম দিয়ে দিয়েছি, তারপরে ঠিকানা দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? দুইজনের নাম এভাবে আপনারা সুন্দরভাবে দিয়ে দিতে পারেন, আপনার আত্মীয়র ভিতরে যে কোনো দুইজনের নাম আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? সর্বশেষে রয়েছে দেখতে পাচ্ছেন, অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুআজ্ঞা হয়। এখানে নিবেদক দিয়ে এখানে মাঝখানে একটু স্বাক্ষর রাখার জন্য জায়গা রেখে নিচে আপনার নামটি লিখে দিবেন ব্রেকেট দিয়ে, তারপরে প্রিন্ট করে বের করার পরে এখানে কিন্তু অবশ্যই আপনাদের স্বাক্ষর দিয়ে দিবেন বন্ধুরা। মাঝখানে যে মাঝখানে জায়গা রয়েছে মাঝখানে কিন্তু আপনারা স্বাক্ষর দিয়ে দিবেন, ঠিক আছে? সো বন্ধুরা এখানে কিন্তু সংযুক্তি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি দিবেন এবং কি সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিয়ে দিবেন এবং কি সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে আপনারা সুন্দরভাবে কিন্তু এই আবেদনটি সুন্দরভাবে দেখে শুনে সুন্দরভাবে লিখবেন। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর বন্ধুরা আপনারা কিভাবে খাম লিখবেন, ঠিক আছে, খাম কীভাবে লিখতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা এখানে কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এটি প্রিন্ট করে এখানে আপনারা একটা স্বাক্ষর দিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনের সাথে এই আবেদনের সাথে কিন্তু আপনাদের এই সকল কাগজপাতি অবশ্যই আপনাদের সংযুক্ত করতে হবে দেখতে পাচ্ছেন, সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, দুই কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই কিন্তু আপনাদের এই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, ঠিক আছে? সো বন্ধুরা আপনার একটি এখন খাম কীভাবে লিখবেন এটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো বন্ধুরা সর্বপ্রথমে আপনারা একটি খাম নেবেন, দোকান থেকে একটি খাম কিনে নেবেন, নিয়ে নেবেন, দুই টাকা আপনাদের খরচ হবে। একটি খাম নেওয়ার পরে আপনারা সর্বপ্রথমে কিন্তু পদের নাম দিয়ে দিবেন, সর্বপ্রথমে পদের নাম ট্রেনিং ক্রেডিট অফিসার বা আপনাদের নির্ধারিত নামটি এখানে পদের নামটি দিয়ে দিবেন। তারপরে প্রেরক, প্রেরক প্রাপক, এই সাইডে প্রেরক দিবেন, বাম সাইডে প্রেরক দিবেন আর ডাইন সাইডে প্রাপক দিবেন, ঠিক আছে? প্রেরক আপনার নাম ঠিকানা দিবেন, আপনার নাম, পিতার নাম, গ্রাম, তারপর ডাকঘর, উপজেলা, জেলা দিয়ে দিবেন। সর্বশেষে কিন্তু আপনার ফোন নাম্বারটি খামের ভিতরে দিয়ে দিবেন, কারণ ফোন নাম্বার দিলে আপনাদের সুবিধা হলো আপনাদের কোনো চিঠিপত্র আসলে পরে অবশ্যই আমাকে আপনাদেরকে ফোন দেওয়া হবে, ঠিক আছে? আর প্রাপক এইচআর ডিপার্টমেন্ট, সরি প্রাপক এজেটা দিয়ে দিবেন, সিনিয়র ডিরেক্টর এইচআর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্টেজ উইমেন, বাড়ি নাম্বার এত মিরপুর পল্লবী ঢাকা 1216 বরাবর আপনারা কিন্তু এই আবেদনটি সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে খাম লিখে তারপর প্রয়োজনীয় কাগজপাতি এর ভিতরে সংযুক্ত করে এই খামের ভিতরে তুলে কিন্তু আপনারা ডাক অথবা কুরিয়ারে আপনারা সুন্দরভাবে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? সো বন্ধুরা আশা করছি আপনারা এই খাম কীভাবে লিখতে হয় সেটাও বুঝতে পেরেছেন এবং কি আবেদন পত্র কীভাবে সুন্দরভাবে লিখতে হয় আপনারা তাও সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা আপনাদের বুঝতে কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। আর বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন নিয়মিত চাকরির আপডেট পেতে অথবা নিয়মিত যে কোনো চাকরির আপডেট পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা নেক্সট আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।